ফরিদগঞ্জে সন্তোষপুর দরবার শরীফ কমপ্লেক্সে ঐতিহাসিক বদর দিবস পালিত হয়েছে। প্রতিনিধি গাজী মমিন জানান, রোববার নাসের মঞ্জিল সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মাহমুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ওলামা, মাশায়েখগণ, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ সহ আরও অনেকে।